ঋষি সুনাকের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টিকে হারিয়ে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হলেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। বিশ্লেষকরা বলছেন, অভিবাসন সংকট সমাধান করাই নতুন প্রধানমন্ত্রীর জন্য বড় চ্যালেঞ্জ। 14 বছর পর ব্রিটেনে সরকার গঠন করল লেবার পার্টি। বৃহস্পতিবার সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে দলটি। পার্লামেন্টে 650 আসনের মধ্যে 412টিতে জয় পায় লেবার পার্টি। এরই মাঝে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয় 10 ডাউনিং স্ট্রিট থেকে দেয়া ভাষণে স্টারমার বলেন, জনগণের সেবা করতেই ক্ষমতায় ফিরেছে লেবার পার্টি। এ দফায় ব্রিটেনকে নতুন করে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন তিনি। এর আগে কিং চার্লসের সাথে দেখা করেন কিয়ার স্টারমার। এ সময় চার্লস তাকে নতুন সরকার গঠনের অনুরোধ জানান। তারও আগে চার্লসের হাতে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র দেন কনজারভেটিভ নেতা ঋষি সুনাক। স্টারমারকে প্রধানমন্ত্রী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সুনাক। নিজ দলের হয়ে হার মেনে নিয়েছেন তিনি। স্টারমারকে শুভেচ্ছা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকটি দেশের সরকার প্রধানরা। নির্বাচনের আগে থেকে কনজারভেটিভ পার্টির পরাজয়ের আভাস আসছিল। দলটির জনপ্রিয়তা কমার পেছনে দলীয় অস্থিরতাকে দায়ী করছেন বিশ্লেষকরা। ক্ষমতায় থাকাকালে গত 8 বছরে 5 বার প্রধানমন্ত্রী বদলাতে হয়েছে তাদের। এছাড়া অর্থনৈতিক সংকটে থাকা ব্রিটেনের মানুষও পরিবর্তন চাইছিল। শাহরিয়ার শাফাত, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।